আসসালামু আলাইকুম। আজকে লেকচার দেখাবো কি করে আপনারা খুব ভালো একটা রেজাল্ট লিখতে পারেন, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চ আর্টিকেলের জন্য। যখন আপনি লিখতে যাবেন তখন বেশ কিছু পয়েন্ট বা ফ্যাক্টর আপনার সামনে রাখা লাগবে, কারণ রেজাল্ট হচ্ছে এমন একটা পোর্শন, বলা চলে একদম মূল যে পোর্শন, দ্যাট মিন্স যেটার জন্য পুরো রিসার্চ এর কাজটা করা হয়েছে, ওইটাই কিন্তু রেজাল্ট। এখন রেজাল্ট আপনি কিভাবে লিখবেন? লেখার জন্য প্রথমে আপনাকে স্টার্ট উইথ এ ক্লিয়ার ইন্ট্রোডাকশন, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন দিয়ে বা ব্যাকগ্রাউন্ড দিয়ে রিসার্চ এর যে রেজাল্ট পোর্শন এটা লেখা শুরু করবেন। অর্থাৎ যে বিষয়টার উপর রিসার্চ করা হয়েছে ওই বিষয়টা নিয়ে একটু কিছু বলা বা একটু ইন্ট্রোডাকশন বলা, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেওয়া যে আমি কিন্তু এই বিষয়টার উপর রিসার্চ করেছি। এটা এখন এটা হতে পারে যে অল্প কয়েকটা লাইন, দুই তিন চার লাইন হতে পারে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট দি ফাইন্ডিং, অর্থাৎ আপনি যে ফাইন্ডিংটা পেয়েছেন, যে রেজাল্টটা পেয়েছেন, এইটাকে মেনশন করা বা প্রেজেন্ট করা বা বলে দেওয়া। আপনি বলবেন যে এখানে যে রেজাল্টটা পেয়েছেন, আপনার রেজাল্টটা কত হয়েছে, একদম টু দা পয়েন্ট, যত হয়েছে রেজাল্ট বা যত পেয়েছেন রেজাল্ট ওইটা এখানে বলে দিবেন। এটা সার্ভে টাইপ হতে পারে, ল্যাব বেস হতে পারে, যেটা পেয়েছেন এটা এখানে বলবেন। যেমন আমি ইন্টিবেক্টোরিয়াল অ্যাক্টিভিটি পেয়েছি, আমার অ্যাক্টিভিটি ছিল এত থেকে এত, এরকম। এরপর অর্গানাইজ ইউর রেজাল্ট, যে রেজাল্ট আপনি পাবেন এই রেজাল্টটা আপনি নাম্বারে বলতে হবে, নাম্বার মানে 1 2 3 4 5 এরকম সংখ্যায় বলতে হবে। আরেকটা হচ্ছে এই রেজাল্টটাকে আপনি অর্গানাইজ ওয়েতে বলবেন, র্যান্ডম যাতে না হয়। যেমন আপনার টোটাল 5টা গ্রুপের রেজাল্ট আপনি পেয়েছেন, তার মানে আপনাকে লিখতে হবে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এবং গ্রুপ 5, এইরকম করে রেজাল্টটা লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের জন্য যে রেজাল্ট পেয়েছেন ওই রকম করে আপনাকে ধাপে ধাপে লিখতে হবে, যাতে কখন এমন না হয় যে প্রথমে গ্রুপ 3, তারপর গ্রুপ 2, তারপর 1, তারপর 4, তারপর 5, এরকম। অর্থাৎ র্যান্ডম যাতে না হয় এই বিষয়টাকে একটু খেয়াল রাখা। অর্থাৎ আপনি যে রেজাল্টটা পেয়েছেন এই রেজাল্টটা একটা অর্গানাইজ, একটা সুন্দর, একটা ধারাবাহিকতা রক্ষা করে রেজাল্টটা লিখবেন, অর্থাৎ এর ফ্লোটা যাতে ঠিক থাকে। এরপর ইউজ টেক্সট অ্যান্ড ভিজুয়াল, দ্যাট মিন্স যে রেজাল্টটা পেয়েছেন আপনি এই রেজাল্টটাকে কিন্তু নাম্বারে লিখতে হবে, এটা তো প্রথমে ছিল। সেকেন্ড, এটাকে আপনি টেবিল করে লিখবেন, অর্থাৎ টেবিল করে আপনি লিখে দিবেন যে রেজাল্ট, যদি আপনি 4টা রেজাল্ট পান তাহলে 4টা টেবিল এখানে অ্যাড করবেন। এরপর যাতে এটা ভিজিবল হয়, মানে ভিজুয়ালি দেখার জন্য গ্রাফ করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় পাই চার্ট আকারে দেওয়া হয় বা বার করে দেওয়া হয়, অর্থাৎ আপনি যখন নাকি আপনার রেজাল্টটা খুব সুন্দর করে ডায়াগ্রামের মাধ্যমে, ফিগারের মাধ্যমে প্রেজেন্ট করবেন, পাশাপাশি টেবিলের মাধ্যমে, আরেকটা হচ্ছে টেক্সটের মাধ্যমে, এই তিনটা ভাবে বা তিনটার কম্বিনেশনে যদি কোনো রেজাল্ট লেখেন তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর হবে। আর এরপর অবশ্যই ওইটাকে একটু ব্যাখ্যা করে দিবেন, ইন্টারপ্রিট করে দিবেন, যাতে করে খুব ইজিলি বুঝতে পারে। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র নাম্বার দেখে বা ফিগার দেখে, বা ধরেন আপনি একটা পাই চার্ট দিলেন, এটা দেখে অনেকে কিন্তু বুঝতে পারবে না বা বুঝতে প্রবলেম হবে, কিন্তু ওইটা সম্পর্কে যদি নিচে একটু ডিটেলসে লিখে দেন, এটা হতে পারে 2 3 4 লাইন হতে পারে, কোনো সমস্যা নেই, এরকম করে যদি লিখে দেন তাহলে কিন্তু ওই রেজাল্টটা অনেক ভালো মতো বুঝতে পারবে। অর্থাৎ প্রথম ভিজুয়াল দেখলো, তারপর টেবিল দেখলো, এরপর টেক্সট দেখলো, এরপর আবার নিচে ব্যাখ্যা দেখলো, তাহলে কিন্তু খুব ইজিলি প্রায় সবাই বুঝতে পারবে। আর আপনি যদি শুধুমাত্র ফিগার দিয়ে দেন বা গ্রাফ দিয়ে দেন বা টেক্সট দিয়ে দেন কিন্তু নিচে কোনো ব্যাখ্যা করলেন না, তাহলে কিন্তু এটা অনেকের জন্য বুঝতে প্রবলেম হয়ে যাবে। তার মানে এখানে কি পেলাম, টেক্সট, এই যে আমরা এখানে দেখাচ্ছি টেক্সট, টেবিল, ফিগার অ্যান্ড গ্রাফ, অর্থাৎ এইগুলোর যে কম্বিনেশন আকারে যদি দেন আর এরপরে যদি আপনি জিনিসটা ব্যাখ্যা করে দেন তাহলে কিন্তু খুব সুন্দর করে রেজাল্টটা যে কেউ বুঝে যাবে। এরপর
provide descriptive statistic. That means আপনি যে সংখ্যাগুলি পেলেন বা স্ট্যাটিস্টিক, দ্যাট মিন্স যে পরিসংখ্যানটা পেলেন, যে রেজাল্টটা পেলেন, ওই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে দেওয়া। প্রথমটা তো ছিল রেজাল্ট ব্যাখ্যা করলেন বা যে গ্রাফ আর ফিগার এটাকে এক্সপ্লেন করলেন, কিন্তু যে নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু ব্যাখ্যা করে দিবেন। যেমন অনেক সময় হয় যে মিন আমরা বের করি, মিডিয়ান বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি বা ফ্রিকোয়েন্সি বের করি, এই যে এরকম যে বিভিন্ন যে টার্মগুলি আছে এগুলো যখন বের করি তখন ওগুলো কিন্তু এক্সপ্লেনেশন করে দিতে হয়, যাতে করে খুব ইজিলি যে কেউ বুঝতে পারে, অর্থাৎ যে ডাটাগুলি পেয়েছেন ওই ডাটাগুলো এক্সপ্লেন করতে হবে। আর প্রথমবার ছিল ফিগার যেগুলো আছে বা রেজাল্ট, এগুলো এক্সপ্লেন করা। এরপর প্রেজেন্ট, প্রেজেন্ট করতে হবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এখানে যদি কোনো স্পেশাল ডাটা থাকে যেগুলো হচ্ছে অ্যানালিসিস করতে হবে, ওই জিনিসগুলো একটু অ্যানালিসিস করে বলে দেওয়া, পাশাপাশি একটু ব্যাখ্যা করে বলে দেওয়া। এরপর রিপোর্ট ফাইন্ডিং বা অবজেক্টিভিটি যেটা বলি, অর্থাৎ আপনি যে কাজটার উপরে রিসার্চ করেছেন ওই রিসার্চের কাজের যে পার্সপেক্টিভ বা যে অবজেক্টিভ ছিল, ফাইন্ডিং ছিল, ওই জিনিসটাকে বলে দেওয়া একদম ক্লিয়ার করে। ইউজ সাব হেডিং, আপনি যদি চান প্রত্যেকটা পয়েন্টের জন্য সাব পয়েন্ট লিখতে পারেন বা সাব পয়েন্ট করে ওই জিনিসগুলোকে মেনশন করতে পারেন। এরপর প্রোভাইড কনটেক্সট অ্যান্ড এক্সপ্লানেশন, যে রেজাল্ট আপনি পেলেন ওইটাকে আপনি ব্যাখ্যা করে দিবেন। যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনের অ্যান্সারিংটা করে দিবেন, কোনো হাইপোথেসিস থাকলে ওইটাকে ব্যাখ্যা করবেন, এরকম বা পুরো যে কনটেক্সট থাকে এইটাও চাইলে ব্যাখ্যা করে দিতে পারেন। এরপর রেফার টু টেবিল অ্যান্ড ফিগার, যেটা আমরা এর আগে বলেছি, এখানে হচ্ছে প্রেফারেবল, দিতেই হবে এমনটা না, যদি দেন তাহলে এটা হচ্ছে বেটার, মানে এটা হচ্ছে মানে প্রেফার করা হয় বা এটা আপনাকে রেফার করে বা সাজেশন থাকে যে আপনি এটা দেন, এটা ইউজ করেন, কোনো ইলাস্ট্রেশন ফিগার এগুলো থাকলে এগুলো ইউজ করেন, ফিগারের মধ্যে ফিগারগুলো ইউজ করেন রেজাল্টের মধ্যে, এরকম। আর প্রত্যেকটার জন্য তো ব্যাখ্যা মাস্ট। এরপর বি কনসিস অ্যান্ড ডিরেক্ট, যেমন আপনি একটা রেজাল্ট লিখলেন, এখানে অনেক বেশি কথা লিখতে হবে না, একদম কনসাইজ এবং ডিরেক্ট বলবেন, এটা কাজ করেছে, এইটা রেজাল্ট পেয়েছে, এরকম। আর আননেসেসারি ডিটেলসগুলোকে বা রিপিটেশনগুলোকে অ্যাভয়েড করা, অ্যাভয়েড করবেন, দরকার নেই বারবার একই কথা বলা। আর যেটা ফাইন্ডিং, ফাইন্ডিংয়ের উপর এমফাসিস দেওয়া বা একটু জোর দেওয়া। এরপর আরেকটা হচ্ছে অ্যাভয়েড রিপিটেশন, এক্ষেত্রে কোনো ধরনের রিপিটেশন করা দরকার নেই, যেটা একবার বলেছেন ইট ইস এনাফ, দরকার নেই আর, ওকে। এরপর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইউজ পাস্ট টেন্স। দেখা যায় কি আমরা যখন রিসার্চ এর কাজ করি তখন কিন্তু রিসার্চ এর যে রেজাল্টটা পেয়েছে এটা কিন্তু অলরেডি পাস্ট হয়েছে, মানে অতীত, তাই না? যেমন আমরা ল্যাবে কাজ করেছি, আমরা এরকম রেজাল্ট পেয়েছি, তারপর আমরা এটা পেলাম, তারপর এটা করলাম, সবগুলো কিন্তু অতীত। তার মানে হচ্ছে আপনি যে রেজাল্ট পোর্শনটা লিখবেন এটা সবসময় পাস্ট টেন্সে লিখবেন, এটা কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে কিন্তু হবে না। এটা আসলে আমার মনে হয় বুঝতে কারো কোনো প্রবলেম নেই, এটা খুব ইজিলি বুঝতে পারি। এরপর যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখি, বি ট্রান্সপারেন্ট অ্যান্ড রিপ্রোডিউসেবল। আপনি যে রেজাল্টটা পেয়েছেন এটা অবশ্যই মানে ভেরিফাই করবেন বা এটাকে চাইলে রেপ্লিকেট করতে পারেন, আরেকবার টেস্ট করে দেখতে পারেন ঠিক সেম রেজাল্ট পান কিনা এটা, আর এটা ট্রান্সপারেন্ট একদম স্বচ্ছ হয় আর কি, মানে এখানে যাতে কোনো জটিলতা বা এইসব যাতে না থাকে।
তার মানে আপনি যে রেজাল্টটা পেয়েছেন এটা অন্য কেউ যদি করে বা আপনি নিজে যদি করেন ঠিক সেম পরিমাণ রেজাল্টটা এখানে পাবেন এরকম। আর এক্ষেত্রে যদি কোনো লিমিটেশন থাকে চাইলে মেনশন করে দিতে পারেন, যদিও পরবর্তীতে আরেকটা পয়েন্ট আছে না ওইটাতে এক্সপ্লেন করব। এরপর অ্যাভয়েড বায়াস, অর্থাৎ দেখা যায় যে সব ধরনের যদি মানে বায়াস অ্যাভয়েড করা যায় তাহলে এটা হচ্ছে বেটার। কখনো হচ্ছে কোনো মানে কন্ট্রাডিক্টরি এরকম কোনো কিছু আসলে মেনশন করা ঠিক না রেজাল্টের মধ্যে, আপনার পোর্শন যতটুকু ছিল জাস্ট ওইটুকু আপনি লিখে দিবেন। এক্ষেত্রে হচ্ছে যে অন্য অন্য কোনো কিছু যেমন এটা ঠিক এটা ভুল মানে এই ধরনের টাইপের মধ্যে আপনার যা দরকার নেই, জাস্ট আপনি যেটা রেজাল্ট পেয়েছেন টু দ্য পয়েন্ট ওটা লিখে দেন, ওকে ফাইন। এরপর নলেজ লিমিটেশন, নলেজ লিমিটেশন মানে হচ্ছে আপনি রেজাল্টটা যে পেয়েছেন বা যে টেস্টটা করেছেন এটার কিন্তু একটা লিমিটেশন থাকে নর্মালি আমরা দেখি। লাইক আপনি রিসার্চের কাজটা করার সময় মিথানল ইউজ করেছেন, করতেই পারেন, এক ধরনের রেজাল্ট পেয়েছেন। ইথানল ইউজ করেছেন, এক ধরনের রেজাল্ট পেয়েছেন মানে অন্য ধরনের রেজাল্ট পেয়েছেন। হেক্সেন ইউজ করেছেন মানে সলভেন্ট হিসেবে অন্য আরেক ধরনের রেজাল্ট পেয়েছেন। অর্থাৎ এখানে তিনটা ভিন্ন ভিন্ন সলভেন্ট থাকার কারণে তিনটা ভিন্ন ভিন্ন রেজাল্ট আমরা পেয়েছি। দেখলাম প্রথমবার রেজাল্ট পেয়েছি প্রায় 90%, তারপরের বার পেয়েছি 30%, আর তারপরের বার পেয়েছি মাত্র আপনার 5%। তার মানে এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি বলবেন যে মিথানলে 90% রেজাল্ট পেয়েছে, ওকে ফাইন। ইথানলে রেজাল্ট পেয়েছি 30%, অনেক কমে গেছে, ওকে। আর যখন হ্যাক্সিন ইউজ করছে তখন পেয়েছে মাত্র 5%। তার মানে কি দাঁড়ালো, তার মানে এখানে একটা লিমিটেশন আছে। আপনি হ্যাক্সিন যদি ইউজ করেন সেক্ষেত্রে অনেক কম রেজাল্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু আপনি পাবেন, তার মানে এটা তার লিমিটেশন। এরকম করে যে কোনো কিছুর লিমিটেশন কিন্তু হতে পারে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম বোঝার জন্য। আর একদম ফাইনাল হচ্ছে কনক্লুড উইথ কি ফাইন্ডিং, অর্থাৎ আপনি যেটা পেয়েছেন জাস্ট ওইটার উপর ফোকাস করেই আপনি কাজ করে নেবেন বা লিখে দিবেন কনক্লুশনটা, একদম সামারি করে দিবেন। এখানে কোনো ধরনের নতুন ইনফরমেশন এখানে অ্যাড করা যাবে না, কারণ আমরা এর আগে শিখেছি কনক্লুশন পার্টে কখনোই নতুন কোনো ইনফরমেশন অ্যাড করা যায় না। জাস্ট এই পোর্শনগুলো যদি আপনি একটু খেয়াল করেন, এই পয়েন্টগুলো যদি নোট ডাউন করেন, এগুলো যদি একটু স্টাডি করেন, এই নিয়মগুলো যদি একটু জানেন, এই টেকনিকগুলো যদি একটু অ্যাপ্লাই করেন, তাহলে খুব ভালো মানের রেজাল্ট আপনারা লিখতে পারবেন। ইভেন খুব ভালো ভালো জার্নালে কিন্তু পেপার সাবমিট করতে পারবেন, আর দেখা যাবে যে খুব ভালো জায়গায় পেপার অ্যাকসেপ্ট হচ্ছে, পাবলিকেশনও কিন্তু হচ্ছে।